হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের রূপপুরের সুন্দর একটি রেস্টুরেন্ট এবং তার খাবারের সাথে পরিচয় করিয়ে দিব। এখানে আপনি নিশ্চিন্তে পরিবার নিয়ে সুন্দর একটি পরিবেশে খাবার খেতে পারবেন। রেস্টুরেন্টের অবস্থান হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ঠিক পাশেই। এই রেস্টুরেন্টটি সুন্দর, এই রেস্টুরেন্টটির নাম রুশ বাংলা ক্যাফে। সিঁড়ি দিয়ে উঠে ভেতরে ঢুকতেই প্রথমে দেখা হবে আমাদের টুইন ভাইয়ের সাথে, এবং তারপরে আপনি দেখতে পাবেন সুন্দর করে সাজানো একটি পরিবেশে এই রেস্টুরেন্টটি। এই রেস্টুরেন্টটার বিশেষ বৈশিষ্ট্য হলো এর পরিবেশটা অনেক সুন্দর এবং এটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। সুন্দর করে কাঠের ডিজাইন করে এবং লাইটের মাধ্যমে সুন্দর করে রেস্টুরেন্টটি সাজানো হয়েছে, যা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। প্রতিদিন সকাল থেকে রাত 10টা 11টা পর্যন্ত এই রেস্টুরেন্ট খোলা থাকে। আপনি চাইলে এখানে বসেও খেতে পারেন এবং এখান থেকে খাবার নিয়েও যেতে পারেন। এখানের খাবারের বৈশিষ্ট্য হলো এখানে আপনি থাই, চাইনিজ, রাশিয়ান এগুলো তো থাকবেই, এর পাশাপাশি থাকবে ফাস্টফুড যেমন পিজা, বার্গার সহ আরও অনেক ধরনের খাবার। এই রেস্টুরেন্টের খাবারের মেনুটা অনেক বড় এবং এর প্রত্যেকটা খাবারই অনেক সাশ্রয়ী মূল্যে পাবেন। আপনাদের জন্য কমেন্টে আমি মেনুর ছবি দিয়ে দিব, সেখান থেকে দেখে একটা আইডিয়া নিতে পারেন। রূপপুরে কাজ শেষ করে ফ্রি হতে রাত হয়ে গিয়েছিল, তাই আমি এখানে এসে একটু ভারী খাবার খেতে চাচ্ছিলাম, কিন্তু এটা ডিসাইড করতে আমার অনেক বেশি সময় লেগে যায় কারণ এদের খাবারের মেনু আসলেই অনেক বড়। অবশেষে আমি বিফ বিরিয়ানি অর্ডার করেছিলাম। অর্ডার করার পরে মাত্র 15 মিনিটের মধ্যে খাবার চলে আসে, এটা অনেক ভালো বিষয় ছিল। এই হচ্ছে আমার বিফ বিরিয়ানি, দেখতে অনেকটা লোভনীয় এবং বেশ বড়সড় সাইজের। দেখে মনে হচ্ছে প্রাইস অনুযায়ী এবং আমার ক্ষুধা অনুযায়ী এটা যথেষ্ট। সাথে এক্সট্রা করে কিছু শসা এবং পেঁয়াজ দিয়েছে, উপরে সুন্দর করে মরিচও ঢোকানো আছে দেখছি। আমার খুব দেখতে ইচ্ছে করছিল যে রাইসের রেশিও অনুসারে এখানে বিফ কত পিস আছে, তো আমি খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে দেখলাম 7 থেকে 8 পিস বিফ আছে এবং বেশ ভালো পরিমাণেই রাইস আছে, এবং এ দিয়ে আমার সুন্দর মতো খাওয়া হয়ে যাবে। যাই হোক, এখন টেস্ট করার পালা, এখন শুরু হবে খাওয়া দাওয়া। প্রথমবার মুখে দিতেই বুঝতে পারি রান্নাটা অনেক ভালো হয়েছে, খেতে অনেক মজা হচ্ছে। আমাদের শহরের যেই রেস্টুরেন্টগুলোতে সাধারণত বিরিয়ানি পাওয়া যায়, এটি সেটার থেকে বেশ আলাদা। আপনাকেও বলবো, এরপর আপনি পরিবার বা প্রিয়জন নিয়ে যখন রূপপুরে আসবেন, তখন অবশ্যই রূপপুর বাজারে এই রুশ বাংলা ক্যাফেতে একবার হলেও আসবেন। ধন্যবাদ।